সাম্প্রতিক বিষয়মুক্ত আলোচনার অনুষ্ঠান তৃতীয় মাত্রা দেখবার জন্য আপনাদের প্রত্যেককে সাদর আমন্ত্রণ। বাংলাদেশ স্বাধীন হয়েছে 32 বছর। এই দেশ কখনো সামরিক, কখনো বেসামরিক, কখনো সংসদীয়, কখনো রাষ্ট্রপতির শাসিত, সরকারের অধীনে শাসিত হয়েছে। দাতা গোষ্ঠী বলছে দেশে সুশাসন নেই, সুশাসন দরকার। সিভিল সোসাইটির লোকজন, বিরোধী দল সবসময় একই কথা বলে আসছে। যারা সরকারে থাকেন তারা বলছেন দেশ বেশ ভালো, ভালোভাবে চলছে, দেশে সুশাসন আছে। এই সুশাসন নিয়ে আজকে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে আছেন দুজন খ্যাতিমান রাজনীতিবিদ, যারা দীর্ঘদিন যাবৎ সংসদে আছেন। আমার বাদিকে আছেন মাননীয় প্রধানমন্ত্রী সংসদ বিষয়ক উপদেষ্টা জনাব সালাহউদ্দিন কাদের চৌধুরী, এবং আমার ডান দিকে আছেন সাবেক মন্ত্রী, জাতীয় পার্টির চেয়ারম্যান এবং জাতীয় সংসদ সদস্য জনাব আনোয়ার হোসেন মঞ্জু। সুশাসনের সঙ্গে আরও একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনায় আনব আমরা, সেটি হচ্ছে যে আমাদের সংসদকে কার্যকর করে তোলা যায় কিভাবে, সে বিষয়টি। আমি প্রথমেই মাননীয় উপদেষ্টাকে অনুরোধ করছি যে সুশাসন নিয়ে দীর্ঘদিন যাবৎ প্রচুর আলোচনা হচ্ছে, আমরা সুশাসনের কতটা কাছে কিংবা দূরে আপনি বলবেন। আসলে যখন বাংলাদেশের মতো নবীন দেশ, এই দেশের বয়স কত এখন? 32 বছরের মতো। এই দেশে আমি মনে করি না এখনো সুশাসন প্রতিষ্ঠিত করার পর্যায়ে আমরা এখনো আসতে পেরেছি। আমার মনে হয় আমরা নিজের সফলতা আমার মনে হয় নিজের সফলতাটা বোধ হয় মেপে নিতে পারি শাসন ব্যবস্থাটা কার্যকরী করাকে নিয়ে। যদি শাসন আমরা সঠিকভাবে করতে পারি, প্রতিষ্ঠিত করতে পারি, প্রশাসন যদি চেইন অফ কমান্ড অনুযায়ী চালাতে সক্ষম হই, রাজনৈতিক নেতৃত্বে রাজনৈতিক কর্মকাণ্ড, অর্থনৈতিক কর্মকাণ্ড, প্রশাসনিক কর্মকাণ্ড যদি বাস্তবায়ন করার ব্যাপারে সুশীল সমাজকে, এটা ব্যুরোক্রেসিকে বলেন না, সুশীল সমাজ না, মানে আমলাতন্ত্রকে যদি বাস্তবায়নের ক্ষেত্রে যদি আমরা কার্যকরী করতে পারি, তাহলে আমি মনে করব যে কি একটা শাসন ব্যবস্থা মোটামুটি প্রতিষ্ঠিত হয়েছে। আমি মনে করি এখনো কিন্তু আমরা সেদিকে কাজ করে যাচ্ছি এবং সম্পূর্ণভাবে সফল হয়েছি বলে দাবি করতে আমি কিন্তু চাই না। সুশাসন প্রতিষ্ঠিত করতে হলে অনেকগুলো কন্ডিশন থাকে, অনেকগুলো শর্ত থাকে। সুশাসন প্রতিষ্ঠিত করতে হলে যে মানুষের সরকারের কাছে সরকারকে জবাবদিহি করার জন্য সেই জন্য কার্যকরী ব্যবস্থা প্রয়োজন, অ্যাকাউন্টেবিলিটি। সাধারণ মানুষ, যেই মানুষ, প্রত্যেকটি মানুষ আমি মনে করি বাংলাদেশে আমরা করদাতা, ডাইরেক্টলি কিংবা ইনডাইরেক্টলি, কিন্তু আমরা যে এই কর দিচ্ছি, সরকারকে এই খাজনা দিচ্ছি, এই টাকাটা কিভাবে খরচ হচ্ছে, সাধারণ মানুষ যে যারা ভোক্তা, কনজিউমার, এরা কিন্তু সরকারকে সরাসরি জবাবদিহি করার এমন পর্যায়ে কিন্তু আমাদের সমাজ এখনো উন্নীত হয়নি। যতদিন পর্যন্ত সমাজের চেতনা এবং সমাজের দক্ষতা, এই জবাবদিহিতা কার্যকরী করতে আমরা সক্ষম হব না, ততদিন পর্যন্ত অত সহজে বোধ হয় সুশাসনের ব্যাপারটা অত জোর গলায় কথা না বলাই বোধ হয় ভালো। আপনি কি মনে করছেন? এখানে আমাদের মনে করার কোনো বিষয় নাই। ধরেন পাকিস্তান এবং বাংলাদেশ মিলে আমরা 50 বছরের বেশি আমরা স্বাধীন। তো পৃথিবীতে এখন একটা নতুন একটা ট্রেন্ড শুরু হয়েছে, সুশাসন, তারপরে আপনার মহিলাদের অধিকার স্থাপন ইত্যাদি। 50 বছরের মধ্যে
এই সেদিন পর্যন্ত দেশ ভালোই চলছিল। সেদিনটা কোন দিন? এই আমি আসছি, আপনি বললেন দাতা সংস্থারা বলছে। আমি অনেকের কথাই বলেছি না, আপনি দাতা সংস্থা দাতাদের কথা উল্লেখ করেছি। দাতা সংস্থারা বলছে দেশে সুশাসন প্রতিষ্ঠিত হয় নাই। আমরা কি বলছি সেটা হলো আমার জিজ্ঞাসা। আমাদের শাসন ব্যবস্থা আর যে সংকট ছিল সেটা হলো যে জনগণকে কীভাবে আমরা আমাদের শাসনের সাথে বা যারা শাসন করবেন তাদের সাথে কীভাবে সম্পৃক্ত করব। 90 সালের পর থেকে আজ পর্যন্ত আমরা একটা জায়গায় সফল হয়েছি, প্রক্রিয়াটা কত সফল হয়েছে সেটা বড় কথা না, আমরা জনগণকে সম্পৃক্ত করতে পারছি কারণ সরকারগুলি নির্বাচিত হচ্ছে। তাহলে শাসন ব্যবস্থায় সুশাসন হয়েছে কিনা এটা হঠাৎ যারা আমাদেরকে 50 বছর পর্যন্ত দুধ করা দিয়ে পারলেন, অর্থ দিলেন, সাহায্য দিলেন, সমর্থন দিলেন, তারা এসে এখন আমাদের বললেন যে তোমাদের সুশাসন হয়নি। তাহলে তারা 50 বছর আগে এটা আপনি বললেন কখনো সামরিক শাসন ছিল, কখনো বেসামরিক সরকার ছিল, কখনো অনির্বাচিত সরকার ছিল, কখনো তথাকথিত সরকার ছিল, কখনো নির্বাচিত সরকার ছিল। এই 50 বছর যারা এর বিরুদ্ধে একটু শব্দ করেন নাই, আজকে যখন মোটামুটিভাবে আমরা একটা নির্বাচিত সরকারের প্রক্রিয়া সফলতার সাথে বাস্তবায়ন করতে পারছি, তখন আমাদেরকে খাটো করার জন্য তারা বলছেন তোমরা সুশাসন প্রতিষ্ঠিত করো না। সুশাসন করতে হলে কী হবে? আইনের শাসন প্রতিষ্ঠিত করতে হবে। আইনের শাসন ছাড়া কোনো শাসন করা সম্ভব নয়। ব্যত্যয় হয় যখন, ব্যতিক্রম হয়, তার যেটা আমার বন্ধু সালাহুদ্দিন কাদের চৌধুরী বললেন জনগণের একটা অংশীদারিত্ব এবং জনগণের একটা পর্যায়ে পৌঁছার প্রশ্ন আসে, যখন উনি বললেন ভোক্তা যখন তার যে তিনি যে কর দেন সে কর কোন খাতে ব্যবহৃত হলো সে জিজ্ঞাসা করতে পারেন, যখন একজন ভোটদাতা যখন জিজ্ঞাসা করতে পারেন আমার ভোটটা নিয়ে আপনি সংসদে গিয়ে কী করলেন এবং আমরা সংসদে পর্যন্ত আসা পর্যন্ত জনগণের সমর্থন নেই কিন্তু সংসদে আসার পরে আমরা কী করি, এটা কিন্তু আমার যার যার তার তার সিদ্ধান্ত, আর যারা বড় বড় দল করেন সেই দলের নেতা নেতৃত্বে সিদ্ধান্ত দিয়ে দেন, বাকি সকলকে সেটা মেনে চলতে হয়। এরকম একটা টেলিভিশন প্রোগ্রামে আমি সালাহুদ্দিন কাদের চৌধুরী এবং আওয়ামী লীগের একজন নেতা ছিলেন, সালাহুদ্দিন কাদের চৌধুরী বললেন এখানে মনের কথা বলতে পারবে একমাত্র আনোয়ার হোসেন মঞ্জু, কারণ আমরা দুজনে তো দুটা এজেন্ডা নিয়ে এসেছি, ওই মতো কথা বলতে হবে আমাদেরকে। কিন্তু কথাটা এত সহজ নয়, কথাটা আমরা বলছি আমাদের সকলের মধ্যে একটা সচেতনতা দরকার, অধিকার সম্পর্কে সচেতনতা দরকার, অধিকার স্থাপন সম্পর্কে সচেতনতা দরকার। আমরা প্রথম ধাপে সফল হয়েছি, একটা নির্বাচিত সরকার যেটা আমাদের 50 বছর, আপনি নিজে বলেছেন এবং যেটা সত্য যে 50 বছরে আমরা একটা নির্বাচিত সরকার 15 বছর টিকে রাখতে পারি নাই, এই সর্বপ্রথম। 32 বছরের যুবক শিশু না, সে একটা কাজ করতে সক্ষম হয়েছে, নির্বাচনের মাধ্যমে সে সরকার প্রতিষ্ঠিত করেছে এবং সরকার যখন জনগণের পছন্দের মধ্যে কাজ করতে সক্ষম না হচ্ছে তখন জনগণ তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে পারছে। তাই দেখেন 91 জায়গায় ক্ষমতায় ছিলেন, 96 তারা ক্ষমতা ছিলেন না, 96 সালে যারা ক্ষমতায় ছিলেন 2001 সালে তারা ক্ষমতায় ছিলেন না। এই অর্থে আমাদের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, জনগণের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। আপনি কি ওনার দেখেন এখানে আমি মনে করি যে এই একটা বোধহয় মিসকনসেপশন, একটা বোধহয় ভ্রান্ত ধারণা, এটাও কিন্তু পশ্চিমাদের একটা বিশেষ গোষ্ঠী আমাদেরকে ধরিয়ে দিয়েছে যে নির্বাচিত সরকার, গণতান্ত্রিক সরকার, এটাই বোধহয় এই যেহেতু বলে এন্ড অল এন্ড বি অল, এটা আমি তাদের সঙ্গে একমত হতে পারি। নির্বাচিত সরকার আজকে ব্রিটেনে নির্বাচিত সরকার আছে, স্পষ্টত ধরা পড়েছে, মিথ্যে কথা বলেছে, নির্বাচিত সরকার, কিন্তু এমন একটা কাঠামোতে তারা আটকা পড়েছে, অসত্য কথা বলার পরও সেই নির্বাচিত সরকার এখন পর্যন্ত কিন্তু টিকে আছে, প্রকাশ্যে ধরা পড়েছে, জনগণের সামনে অসত্য তথ্য দিয়েছে ইরাক যুদ্ধের ব্যাপারে নির্বাচিত সরকার।
এটা কোনদিন শেষ কথা হতে পারে না। মানে আমাদের দেশের নির্বাচিত যেটি আমরা মঞ্জু সাহেব বললেন, এটি গণতান্ত্রিক সরকার নাও হতে পারে, এটি নির্বাচিত। আমার কথাটা হচ্ছে আমাদের দেশের মানুষ নিশ্চয়ই আমরা চাইব যে কি একটা গণতান্ত্রিক সরকার থাকুক, একটা নির্বাচিত সরকার থাকুক। কিন্তু আমার দেশের মানুষের চাহিদা, মৌলিক চাহিদা, এর আগে আরো অনেক গুরুত্বপূর্ণ চাহিদা আছে। আমার দেশের মানুষ চায় জানমালের নিরাপত্তা ফার্স্ট, একেবারে সভ্য সমাজে সর্বপ্রথম জানমালের নিরাপত্তা নিশ্চয়তা চায়। জানমালের নিরাপত্তা নিশ্চয়তা ছাড়া কোন দেশের মানুষ ওই গণতান্ত্রিক সরকার আর সরকারি সরকার এগুলি নিয়ে চিন্তা ভাবনা করে না। যে সরকারই আমাকে নিরাপত্তা দিতে পারবে সেই সরকারের প্রতি আমি অনুগত থাকি। সেই জন্য নির্বাচিত সরকারের উপরে দায়িত্ব অনেক বেশি। মানে একটা অগণতান্ত্রিক সরকার কিংবা একটা ডিক্টেটোরিয়াল সরকারের চেয়ে গণতান্ত্রিক সরকারের দায়িত্ব এই জন্য বেশি, গণতান্ত্রিক সরকারের কাছে মানুষের আশা প্রত্যাশা অনেক বেশি। কিন্তু সেখানে মৌলিক চাহিদাগুলো কি, আমাদের সাধারণ মানুষ চায় যে কি তার কর্মসংস্থান, অর্থনৈতিক তার জীবনের মান উন্নয়ন, এই ইস্যুগুলো আমাকে অ্যাডজাস্ট করতে হবে। এই ইস্যুগুলো আমাকে অ্যাডজাস্ট করতে হলে আই ক্যানট বি টাইড আপ ইন অল দিস ইউফেমিজম। এক এক সময় ওয়াশিংটনের এম স্ট্রিট থেকে থিঙ্ক ট্যাঙ্করা গুলি ছাড়বেন, একটা একবার বলবেন গণতন্ত্র এক্সপোর্ট করবেন, একবার বলবেন মানব অধিকার এক্সপোর্ট করবেন, একবার বলবেন ইন্টারন্যাশনাল উমেনহুড এক্সপোর্ট করবেন, একবার বলবেন প্রাইভেটাইজেশন এক্সপোর্ট করবেন। এই এক্সপোর্ট করতে করতে এখন নতুন নতুন টার্ম আমদানি হয়েছে কি বলতে সিভিল সোসাইটি, যেইগুলো ভোটে দাঁড়াইলে জামানত বাজেয়াপ্ত হয়, এইসব লোক কতগুলো নিয়ে এসে সোনার গায়ে হোটেলে সেমিনারে একেবারে সুন্দর করে বসে পড়বে। সবাই তার ভোটে দাঁড়ান না কেন, দাঁড়ান সবাই, যারা পারেন তারাও দাঁড়ান, যারা পারেন না তারাও দাঁড়ান, নির্বাচিত সরকার বুদ্ধি দিতেছেন কারা ওইখানে বসে, আরে বাবা ইডেক্ট ফ্রম দা মাউন্ট অফ জিয়াস ছেড়ে দিচ্ছেন কোথায়, কি সেন্টার ফর সাম ডায়ালগ ছেড়ে দিচ্ছেন, কি ঘটনাটা কি ভাবখান এমন সব বুদ্ধির ইয়ে হলো এক জায়গায় কেন্দ্রবিন্দু, যেগুলো সোনার গায়ে হোটেলের সেমিনারে সব বুদ্ধি একত্রিত হয়েছে, আর যেন কারো বুদ্ধি নাই। আমার কথাটা হচ্ছে গণতান্ত্রিক সরকারকে নিশ্চয়ই আপনারা অ্যাডভাইস করবেন, সিভিল সোসাইটি মানে না নির্বাচিত সরকার, সিভিল সোসাইটি মানে কি, আর উই আনসিভিল, পার্লামেন্টের দ্বারা আছে দ্যাটস আনসিভিল সোসাইটি, সিভিল সোসাইটিতে কি করা হয়, সিভিল সোসাইটি বার কাউন্সিলের এক সেমিনার হয়েছে বিচার বিভাগ প্রতিনিধিত্ব করেন নিয়ে। হ্যাঁ আমার এক বন্ধু, খুব ঘনিষ্ঠ বন্ধু, হ্যাঁ উনি কি বক্তব্য রাখলেন, যে বক্তব্য সেই সিভিল সোসাইটির চেয়ারম্যান এক্সপ্যান্ড করতে বাধ্য হয়েছেন, উনি লজ্জা পেয়ে গেছেন এই বক্তব্য, এই সিভিল সোসাইটি দিস ইজ নট আনসিভিল, এই সিভিল সোসাইটি নিয়ে আমি কতটুকু আগাবো, বরঞ্চ আমরা যারা আধোয়া পা সালাম করে ভোট করে আসি, এই চাচা ডেকে খালা ডেকে মানুষের কাছ থেকে ভোট নিয়ে আসি, মানুষের আস্থা অর্জন করি এবং মনের মধ্যে সবসময় ওই চিন্তা থাকে যে ওই চাচা দ্বারে ডেকেছি, ভাই দ্বারে ডেকেছি, এই ঘরমাত্র শরীরে আবার অলিঙ্গন করে তার কাছে গিয়ে আবার ভোট চাইতে হবে, আমার যখন দিনটা তার কাছে আছে সোনার গায়ে হোটেলে ওই USAID-র পয়সায় ভালো লাঞ্চ করে সেমিনার করে যারা আমাদেরকে হেদায়ত করেন তাদের কাছ থেকে এই দেশের মানুষ বেশি কিছু আশা করতে পারে। তার বাণী দাঁড়াচ্ছে যে আপনারা দাতা গোষ্ঠী দুজনের কথার মধ্যে থেকে আমি একটা জিনিস পেলাম যে ওরা কি বলছে সেটি না, আমাদেরকে আমাদের নিজেদের বিষয়টা নিজেরাই চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে। কথাটা হলো আমার বন্ধু ঠিকই বলেছেন যে ব্রিটেনে একটা নির্বাচিত সরকার আছে, একটা মিথ্যা তথ্য দিয়েছে, এখন দেখেন এই মিথ্যা তথ্য দেওয়ার জন্য সেখানে একটা রিটায়ার্ড চিফ জাস্টিসের অধীনে একটা তদন্ত হচ্ছে, ইনকোয়ারি হচ্ছে, এবং আগামী নির্বাচনে এমনকি সরকার মধ্যবিত্ত নির্বাচন যেতে পারে যদি সরকার মনে করে তার দলের মধ্যে তাকে জবাবদিহিতা করতে হচ্ছে।
এই যে নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন করাটা, এটা একটা গণতান্ত্রিক পূর্ব শর্ত। তার পরবর্তীকালে সোনারগাঁয়ে বসে যারা আপনার পরামর্শ দিচ্ছে তাদের কথা সরকার, নির্বাচিত সরকারের সবটা শুনতে হবে কোনো বাধ্যবাধকতা নাই, তিনি বলবেন। যেমন পৃথিবীর অন্যান্য দেশে, আমাদের দেশে কিছু কিছু হয়ে হচ্ছে, থিঙ্ক ট্যাঙ্ক হবে, রিসার্চ সেন্টার হবে, তারা কতগুলি ইনডেপথ রিপোর্ট করবে, সেগুলি যারা শাসন কর দেশ পরিচালনা করবেন তারা যদি মনে করে এখান থেকে কিছু গ্রহণ করার আছে তাহলে গ্রহণ করবে, আর যদি গ্রহণ করার না থাকে তাহলে তারা গ্রহণ করবেন না। তার কারণ আমার বন্ধু যথার্থই বলেছেন, একটা নির্বাচিত সরকার, একজন নির্বাচিত ব্যক্তি সবচেয়ে বড় বিবেচনার বিষয় থাকে যে তাকে পুনর্বার নির্বাচিত হয়ে আসতে হবে। তার দ্বারা এমন কিছু করা সম্ভব নয়, সেটা যত ভালোই হোক কিংবা যত খারাপই হোক, গ্রহণ করা যেটা জনমতের পরিপন্থী, অর্থাৎ সে সব সময় যে জিনিসটার প্রতি লক্ষ্য রাখছেন, দলীয় প্রধান সরকার প্রধান যারা খেয়াল রাখছে সেটা হলো জনগণ কি চাচ্ছে, তার প্রতি সে সংবেদনশীল থাকে, সেটা সে শোনার কথা শুনতে চায়। এইখানে সুশীল সমাজ, বুদ্ধিজীবী সমাজ হয়তো বলতে পারবে বা চাবে, আমাদের মতো দেশে যেখানে আমার বন্ধু বলেছেন যে জনগণের ভোটারদের সেই সচেতনতা এখন পর্যন্ত, অধিকার সম্পর্কে সচেতনতা এখন এমন পর্যায়ে আসে নাই যে সেটা নিজের অধিকার কোথায় ক্ষুণ্ণ হলো সে সম্পর্কে সে অনেক সময় ততটা সচেতন থাকে না। সেই ক্ষেত্রে প্রশ্ন হলো যে সরকার, সরকারের অপেক্ষা করতে হবে এই সুশীল সমাজের মাধ্যমে, নন গভর্নমেন্ট অর্গানাইজেশনের মাধ্যমে, অর্থাৎ রাষ্ট্রীয় প্রক্রিয়ায় সরকার পরিচালনায় যত বেশি লোককে সম্পৃক্ত করা যাবে ততই মঙ্গল, ইনক্লুডিং দ্য ভোটার। আপনি জবাবদিহিতার কথা বলছিলেন, জবাব আপনার দুজনেই সরকারে দীর্ঘদিন অভিজ্ঞতা নিয়েছেন, অভিজ্ঞতা আছে আপনাদের, এই জবাবদিহিতা সুনিশ্চিত করবার জন্য কি কি করণীয়, মানে নিশ্চিত করা যায় কিভাবে? জবাবদিহিতা আসলে নেই এখন। জবাবদিহিতা নিশ্চিত করতে হলে সর্বপ্রথম আমার ভোটারকে সচেতন হতে হবে। আমার ভোটার যদি হিসাব নিতে শুরু করে, আমার ভোটার যদি সচেতন হয়ে যায় তাইলে কিন্তু জবাবদিহিতা ফার্স্ট ক্রাইটেরিয়া কমপ্লিট হয়ে যায়। দ্বিতীয়ত কতগুলো কাঠামোগত ব্যাপার আছে যেগুলো এস্টাবলিশ করতে হয়, যেমন ধরেন অপোজিশন ইন পার্লামেন্ট, বিরোধী দল একটা সংসদে, এখন কি হচ্ছে যে সংস্কৃতিটা কি, যেমন আনোয়ার হোসেন মঞ্জু সাহেব যে খুব ভালো বলেছেন যে আমাদের এই 32 বছরের স্বাধীন বাংলাদেশে আমাদের সফলতা হচ্ছে আমরা নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে সরকারটা পরিবর্তনের, ভালো হোক মন্দ হোক, ভালো হোক মন্দ হোক পূর্ব শর্তটা এটা আমরা সফল হয়েছে অতটুকু। কিন্তু সরকার পরিচালনার ক্ষেত্রে আমরা কিন্তু সম্পৃক্ত থাকি নাই, এটা একটা বাস্তবতা। তিনবার দেখলাম তো, 91 থেকে শুরু, 91 থেকে শুরু হয়ে 2001 তো থার্ড টার্ম, এখন পর্যন্ত আমরা দেখি না যখন একটা প্রস্তাব আসে আমরা সেখানে কনস্ট্রাকটিভ কোনো সাজেশন না দিয়ে সেটা বিরোধিতা আমাকে করতে হবে। এখানে এই যে বিরোধিতা আমাকে করতে হবে, এই যে একটা অব্লিগেশন, এই অব্লিগেশন তখন প্রথম মুক্ত হতে হবে, এবং মেচিউরিটি আমার ভোটারকেও বুঝতে হবে যে একটা ভালো প্রস্তাব যদি আমি বিরোধী দলে থাকি এবং সরকারের একটা ভালো প্রস্তাব থাকে ওটাকে সমর্থন করলে আমার মান ভোটারের চোখে পড়ে যাচ্ছে না, এই জিনিসটা কিন্তু আমাকে আগে স্যাটিসফাইড হতে হবে। আমি যদি স্যাটিসফাইড হয়ে দেখি ভোটারের সামনে আমি সরকারের পক্ষে যদি একটা কথা বলে ফেলি যে আমার মান কমে যাচ্ছে না, তাইলে কিন্তু আমি কিন্তু সেই উদ্যোগ নেব। কিন্তু যদি মনে করি যে না, আমি যদি একটু নরম সুরে কথা বলি, সরকারকে কোন জায়গায় সমর্থন করি, সেখানে বোধ হয় আমার বিরোধী দলের ভূমিকাটা সঠিকভাবে প্রতিমান হোক, তাহলে কি এই দাঁড়াচ্ছে না যে আপনারা যখন আপনি একটু আগে বলছিলেন যে ভোটারদেরকে সচেতন করা, তার আগে রাজনীতিবিদদের সচেতন হওয়া দরকার? এখানে আমার বন্ধু যে কথাটা বলতে চাচ্ছেন বা বলেছেন এই কথাটা আমরা বুঝতে পেরেছি উনি কি বলছেন।
অর্থাৎ সংসদে আমাদের ভূমিকাটা কি হবে, দুই দলের ভূমিকাটা কি হবে, সরকারি দলের ভূমিকাটা কি হবে, দুই দলের ভূমিকাটা কি হবে। সরকার যদি ভালো কিছু নিয়ে আসে তাহলে পরে দুই দল সেটা সমর্থন করবে না কেন? প্রথম জিনিসটা আমি আলোক করতে চাই, সরকার 91 সাল থেকে এই 2003 সাল পর্যন্ত দেশ পরিচালনায় কতগুলি আইনে সংশোধন সংযোজন এগুলি করা ছাড়া আর বাজেট পাশ করা ছাড়া এমন কোনো প্রস্তাব, সামাজিক বা রাজনৈতিক বা অর্থনৈতিক প্রস্তাব নিয়ে আসে নাই যেখানে একটা সমঝোতার প্রয়োজন ছিল। আর সমঝোতা আমি দুঃখের সাথে লক্ষ্য করি, বিশেষত 91 সাল থেকে আমরা সংসদে দেশের রাজনীতি আলাপ করছি না, আমরা সংসদে অর্থনীতি আলাপ করছি না, আমরা আলাপ করছি ইতিহাসে যেগুলি পিছনে পড়ে গেছে, যেগুলি আলাপ করলে পরে আমাদের দুজনের মধ্যে তিক্ততার সৃষ্টি হবে সেগুলিকে আমরা উচকিয়ে দিচ্ছি বেশি করে, সেগুলোই আমরা ঘটা করে বেশি বলতে চাচ্ছি। এই যে আমাদের রাজনীতিতে কতগুলি আনরিজলভড ইস্যু রয়ে গেছে, এই এবং এখানে আমি লক্ষ্য করি যে আমাদের নেতারা যতখানি অগ্রণী ভূমিকা পালন করেন, সংসদ সদস্যরা তাদের মধ্যে দ্বিমত তৃতীয় মত থাকলেও আমাদের সংবিধানের আর্টিকেল 70A, B ইত্যাদির কারণে আমরা আসলে দলের ক্রীতদাসে পরিণত হয়েছি। এইটা কতটুকু গণতান্ত্রিক অধিকারকে ক্ষুণ্ণ করছে আর কতটুকু রক্ষা করছে, বা কত যারা এটা পক্ষে তারা বলবেন ল অফ নেসেসিটি, যারা এটা বিরোধ করবেন তারা বলবে এটা গণতন্ত্রের মৌলিক অধিকার, আমার তো চিন্তা করার কোনো অবকাশই নাই, সেই জন্য মনে হয় আমাকে নিজেকে একটা দল করতে হয়েছে যাতে কিনা আমি আমার চিন্তার স্বাধীনতা থাকে। কিন্তু আমি যদি বড় দলে থাকতাম তাহলে আমার কোনো অবকাশ ছিল না ভিন্ন চিন্তা করার। তো সে যাই হোক, তাহলে আমাদের এই যে আমরা যেখানে আমাদের খত, এই খতটাকে বারে বারে আমরা খোঁচাচ্ছি এবং সেখান থেকে রক্তকরণ হচ্ছে, সেই জন্যই সংসদটা অকার্যকর হয়ে পড়ছে। কেন অকার্যকর হয়ে পড়ছে আরও একটা কারণ আছে, এক ওখানে আমরা এমন ভাষায় বক্তব্য রাখছি যেটা সংসদের ভাষা কি না সে সম্পর্কে আমাদের মনে প্রশ্ন হচ্ছে, এবং এমন সমস্ত জিনিস আমরা মন্তব্য করছি আমরা যেমন খেয়াল করছি না যে আমাদের সন্তান সন্ততি যদি আমাদের এই লাইভ আলোচনা শোনে তারা কি ভাববে যে আমাদের মুরব্বীরা, আমাদের নেতারা, আমাদের পিতামাতারা ওখানে কি আলাপ করে, কি ভাষা, এই ভাষা। আমার বন্ধু বলেছে এক সুশীল ব্যক্তি, তিনি সুশীল সোসাইটি যেটা যে ভাষা ব্যবহার করেছে যে সেই সভা সভাপতিকে এক্সপান্স করতে হয়েছে, আমরাও সংসদে অনেক বিষয় আলাপ করেছি তাকে এক্সপান্স করতে হয়েছে যেগুলি সমস্ত রুচির বিরুদ্ধে ছিল। এখন এটা আনরিজলভড ইস্যু, এটাকে আমরা হয় রিজলভ করব না হলে এই বিষয়টাকে স্থগিত রেখে আমাদেরকে দেশকে জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। আর একটা বিষয় আমি খেয়াল করছি সেটা হলো উইনার টেক অল হিয়ার, যিনি জিতে আসবেন তিনি সব নিয়ে যাবেন। এখন আমি আমার বাজেট বক্তৃতায় বলেছি আমি যদি আমার এলাকায় কিছুই না পাই, আমাকে যদি ব্ল্যাকলিস্ট করা হয় যেহেতু আমি সরকারি দলে না, আজকে আমি অনেক কথা বলছি, আমি যখন সরকারে ছিলাম তখন তাদেরকে আমি ব্ল্যাকলিস্ট করেছি, তাহলে এই ব্ল্যাকলিস্টিংটা গ্রে লিস্টিং করা যায় কিনা এটা চিন্তা করতে হবে। আপনি তিনটি গুরুত্বপূর্ণ ইস্যু রেজ করেছেন, একটি হচ্ছে সংবিধানের একটি বিধান যেটি ফ্লোর ক্লোজ প্রসেস নিয়ে, দ্বিতীয় হচ্ছে উনি বলছেন যে যারা সরকারে থাকে তারা সবকিছু নিয়ে নেবার একটা মানসিকতা থাকে, আর তৃতীয়ত বলেছেন আপনি আমাদের পুরনো বিষয়গুলোকে আমরা রিজলভ হয়ে গেছে আর এগুলো নিয়ে আলোচনা করবো না, এটি কোনো একটা আইনের মধ্যে আনা যায় কিনা, আপনি এই তিনটে বিষয় কি মনে করেন? দেখেন ওই শেষ বিষয় থেকে শুরু করি, যে আমাদের এই যে ক্লাস অফ লেগেসি এক এক একদিক থেকে নারায়ণ, একদিকে শেখ মুজিবুর রহমান, মরহুম শেখ মুজিবুর রহমান, একদিকে শহীদ জিয়াউর রহমান, এই দুটোই তো লেগেসি বাংলাদেশ, একটা বাঙালি একটা বাংলাদেশ। এখন এই যে লেগেসিগুলো এইগুলোর প্রতি একটা সমাধান লক্ষ্যে সরকারের পক্ষ থেকে আমরা প্রস্তাব দিয়েছি যে
এই দুজনকেই স্বীকৃতি দেওয়া হোক, যার যা প্রাপ্য তাকে স্বীকৃতি দিতে আমাদের কোন প্রাপ্যটা নির্ধারণ করবে কে? যার প্রাপ্য নির্ধারণ করবে তো ইতিহাস। ইতিহাস তো এক একজন এক এক না, ঠিক আছে, ইতিহাস তো আজকে আজকেও লিখতে আমাকে যদি আমার বন্ধু অনুমতি দেন, আমি বলতে চাচ্ছি এই বিষয়টা যদি আমরা সমাধান করতে নাও পারি, আমি এটা বিশ্বাস করি না, এটা এত কোটা কঠিন একটা বিষয়। আমি এই ব্যাপারে একমত, কিন্তু সমস্যা হচ্ছে এর আগে আমি অন্য একটি আলোচনায় কেউ কেউ প্রস্তাব করেছেন যে এরকম হতে পারে কিনা, যে বিষয়ে আমরা কখনো আলোচনা করবো না, একটি এরকম একটি আইন হোক আমার মামার নামে কলেজ দেব, আমি ক্ষমতায় এসছি আমার শাশুড়ির নামে রাস্তা করব, আমি ক্ষমতায় এসছি আমার বাবার নামে ব্রিজ করব, এই যে প্রবণতা, এই যে প্রবণতা, এটা থেকে তো প্রথম মুক্ত হতে হবে আমাদেরকে। তারপরে আরো কথা আছে যে কি, যদি সম্মানী ব্যক্তিদের সম্মান প্রদর্শন করি এটা আমার মান কমে যায় না, এই জিনিসটা তো আমাদের বুঝতে হবে যে কি আমার মান কমে যায় না, যে কি আমি যদি সম্মানী ব্যক্তিকে আমি সম্মান প্রদর্শন করি, কিন্তু আমাকে এই জিনিসটা তো বুঝতে হবে যে কি আমাদেরকে এখানে এই সম্মান প্রদর্শন করলে এটা দুর্বলতা প্রদর্শন করা হচ্ছে না, আমাদেরকে সবসময় এই জিনিসটা লক্ষ্য রেখে আমরা যদি অগ্রসর হই, যে আর দুটো পয়েন্ট যদি উনি বলেন, সংসদ সদস্যরা দলের ক্রীতদাস অনেকটা এরকম বলে, এই সংসদ আমরা একটু আপনার পিছনের দিকে যান, 1991 সালে একাদশ সংশোধনী আর দ্বাদশ সংশোধনী হয়েছিল, কি হয়েছিল, বড় দল উভয় দলের ঐক্যমতেই কিন্তু এই সংশোধনী গুলো চালু হয়েছে, হয়েছে তো, সেই দিন এই সংশোধনী তো আমি নিজে দিয়েছি আর্টিকেল 77 করার জন্য, সেই দিন কোন দল এটাকে সমর্থন করেনি, কেন করেনি এটা একটা ব্যাকগ্রাউন্ড আছে, তাদের বক্তব্য ছিল যে কি এই সংসদ সদস্যদের বিশ্বাস করা যায় না, দেশের মানুষ যদি বিশ্বাস করে তাদেরকে নির্বাচিত করেছে তাদেরকে বিশ্বাস করা যায় না, তারা কোন সময় কোন দিকে চলে যায়, এই তো এই কিছুটা প্রমাণ যে আমরা পাইনি এই গত 10 বছরে, তাও না, আমার ভোটে আমার প্রতীকে নির্বাচিত ডক্টর আলাউদ্দিন স্বপন নির্বাচিত হলেন, তারপর গিয়ে আওয়ামী লীগের মন্ত্রী হয়ে গেলেন, এটা তো বাস্তবতা, তো এখন আমি এই আর্টিকেল 70-তে বিশ্বাস কিভাবে করব, এখানে বাঙালি জাতীয়তাবাদ আর বাংলাদেশি জাতীয়তাবাদ এদের ভেরি ক্লিয়ার ডিভিশন, এবং এখানে চিন্তাধারাও খুব ক্লিয়ার, লেগেসিও ভিন্ন, সেখানে কিভাবে চলে যান, এখানে যেখানে ইডিওলজিক্যাল বোরিং যেখানে নাই না, আমি আদর্শগত বোরিং এটা উত্তর ধরো আপনাকে, উনি যে চলে গেলেন অন্যদিকে সেটা এই সংবিধানের একটা যে ফাঁক বা ফোকর, সেখান থেকে সংসদ সদস্য তার সংসদ সদস্য পদ হারাবেন কখন, যখন তিনি হুইপের নির্দেশের বিরুদ্ধে যে ভোট দেবেন তখন, ঠিক আছে, মানে হল সংসদ সদস্য পদ উনি হারান নাই, আমি বলছি চলে গেল কি যে রাজনৈতিক দল থেকে উনি নির্বাচিত হলেন সেই রাজনৈতিক দল থেকে উনি চলে গিয়ে সরাসরি তার বিরুদ্ধে দলে চলে গেলেন, তার মানেটা কি, তার মানেটা হলো এটা একটা সিগন্যাল যে কি এদেরকে বিশ্বাস করা যায় না, এরকম অবিশ্বাসের ঘটনা যদি দৃষ্টান্ত স্বরূপ থাকে তাহলে রাজনৈতিক নেতৃবৃন্দ মানে শীর্ষস্থানে যারা থাকে একটা দলের, তাদের পক্ষে দলের নির্বাচিত সংসদ সদস্যদের আনুগত্য সম্বন্ধে সন্দেহ থাকে, বন্ধুবর্গ অনেক দেশ আছে তো যেখানে কংগ্রেসম্যান দলের বিরুদ্ধে ভোট দিতে পারে কিন্তু তার সদস্য পদ যায় না,
কিন্তু তারা প্রেসিডেন্ট নির্বাচন করে না, যেসব এটা আছে তারা কিন্তু কংগ্রেসম্যানরা সরকার প্রধান নির্বাচিত করেন না, এটাও কিন্তু বাস্তব করেন না। যাই হোক, মানে কথাটা হলো যে তার সে তার যে সমস্ত বিষয়গুলি কংগ্রেসে আসে সেখানে সে তার বুদ্ধি, তার মেধা, তার বিবেচনা, তার বিবেক এগুলি ভিত্তি করে সে সিদ্ধান্ত নিতে পারে। না না, এখানে একটা মৌলিক পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে যেই প্রথার কথা আপনি বলছেন সেই প্রথায়, যেমন যুক্তরাষ্ট্রে সেখানে সেখানকার সংসদ সদস্য আমাদের দেশের সংসদ সদস্যের মধ্যে একটা মৌলিক পার্থক্য, আমরা কালা তারা সাদা না, শুধু তাই না, শুধু তাই না, সেই দেশে সংসদ সদস্যরা প্রেসিডেন্ট নির্বাচন তো করেই না, বরঞ্চ আমরা আমাদের যারা সংসদ সদস্য আছি আমরা কিন্তু ইলেকট্রাল কলেজ, আমাদের ভোটেই কিন্তু সরকার প্রধান নির্বাচিত হন, সেখানে আমাদের রোলটা কিছুটা ভিন্ন। সেজন্য এখানে আনুগত্যের প্রশ্নটা খুব বেশি ইম্পর্টেন্ট। তারপর আরো একটা কথা আছে যে দ্বাদশ সংশোধনী যখন হয় সেখানে একটা জিনিস লক্ষ্য করা হয়নি, সেটা হচ্ছে আমরা একটা সিস্টেমের পরিবর্তন এনেছি। যেমন হচ্ছে আগে রাষ্ট্রপতি পদ্ধতি ছিল, সেটা আমরা প্রধানমন্ত্রী পদ্ধতি নিয়ে এসেছি, পার্লামেন্টারি পদ্ধতি নিয়ে এসেছি, সংসদীয়। কিন্তু আসলে এখন যেটা চলছে এটা রাষ্ট্রপতি পদ্ধতি আন্ডার দ্য গাইজ অফ এ পার্লামেন্টারি সিস্টেম। এখনো কিন্তু আর্টিকেল 55 এ প্রধানমন্ত্রীর যে ক্ষমতা আর প্রেসিডেন্সিয়াল সিস্টেমে প্রেসিডেন্টের যে ক্ষমতা একই ক্ষমতা, বিভিন্ন বোধ অব ডেমোক্রেসি নামে আসছে পুরোপুরি হয়তো না পুরোপুরি, কিন্তু রুলস অফ বিজনেস এসে সে বলতেছে যে কালেক্টিভ রেসপন্সিবিলিটি অ্যাপ্লিকেবল টু দ্য পার্লামেন্ট। এইখানে এসে এই যে আপনি যেটা বলছেন যে এখানে কিন্তু মিক্সচার হয়ে গেছে, ককটেল হয়ে গেছে, এখানে মানলাম না। এখন বর্তমানে যে সিস্টেম আছে দের ইজ নাথিং কালেক্টিভ অ্যাবাউট ইট। এখন বর্তমানে যে সিস্টেম আছে এই সিস্টেমে রুলস অফ বিজনেস অনুযায়ী এটা কালেক্টিভ বলে কোনো জিনিস নাই, কালেক্টিভ রেসপন্সিবল টু পার্লামেন্ট, ওনলি কালেক্টিভলি রেসপন্সিবল টু পার্লামেন্ট। তো সেখানে ওই অবস্থায় এই জবাবদিহিতার কথা যেটা বারবার আসছে, এই জবাবদিহিতা ঠিক ওইভাবে আসে না। আমাকে তো এখন জবাবদিহি করতে হলে ডাইরেক্টলি প্রাইম মিনিস্টারকে করতে হবে, অথচ কিন্তু সিস্টেমটা কিন্তু তা নয়, সিস্টেমটা ভিন্ন, পদ্ধতিটা ভিন্ন। পদ্ধতিটা হচ্ছে একজন মন্ত্রী, আমাদের যেমন এই যে স্ট্যান্ডিং কমিটিগুলো করা হয়েছে, আমি মনে করি বিগত সরকারের আমলে একটা ইতিবাচক একটা অ্যামেন্ডমেন্ট ওনারা এনেছেন যে স্ট্যান্ডিং কমিটিতে মন্ত্রীরা সভাপতি থাকতে পারবেন না। কিন্তু ওনারা বললেন কি জিনিসটা অর্ধেক রেখে গেলেন, সভাপতি থাকতে পারবেন না, সদস্য থাকতে পারবেন কেন? তারা অর্ধেক করে গেল, আপনারা সেটাকে আরেক অর্ধেক কমাইলেন, কমালেন তারাও সব চেয়ারম্যান হলেন, আপনারা সব চেয়ারম্যান হলেন। যদি আপনারা কিছু চেয়ারম্যান বিরোধী দলকে দিতেন তাহলে কি হতো? কোনো ক্ষতি হতো না, আপনি তিনটাই দিতেন, পাঁচটাই দিতেন, তাই নয় কি? তাহলে কি হতো? একটা মানসিক অবস্থা, মানে যেটা আর একজনের অসম্পূর্ণতা সেইখানে সম্পূর্ণতা আমার জন্য, আমি আমার ক্ষুদ্র প্রচেষ্টা ক্ষমতায় কিছু অবদান রেখে গেলাম, ওভার নাইট রাতারাতি পারফেকশনে না। এখানে আদর্শকে আমি একটু বিপদ পোষণ, হ্যাঁ অবশ্যই, হ্যাঁ এই জন্যই করি যে আপনি বলছেন যদি এদেরকে দিয়ে দেওয়া হতো কিছু বিরোধী দলকে যদি চেয়ারম্যানশিপ দেওয়া হতো ক্ষতি ক্ষতি কি হতো? আমি মনে করি কোনো ক্ষতি হতো না। তবে এই যে প্রস্তাবটা, এই যে কথাটা, এই উদ্যোগটা, এর জন্য একটা পরিবেশ প্রয়োজন, এর জন্য একটা সংস্কৃতি প্রয়োজন, এটা একটা ইন্টারাকশন প্রয়োজন। আমার সঙ্গে আপনি কথা বলবেন না, আমাকে দেখলে আপনি অন্যদিকে তাকিয়ে থাকবেন। সব কথা থেকে আমাকে না না সব কথা আমি এখানে বলতে পারছি না, সব কথা বলতে আমিও হয়তো পারছি না, কিন্তু পারছেন না কেন? আমার প্রশ্ন কেন মানে তারপরেও না, কথাটা হচ্ছে যে হয়তো লৌকিকতার খাতিরে অনেক কথা, পরিবেশের কথা বিরোধী দল তো বলছে যে পরিবেশ নষ্ট করছেন আপনারা, আপনারা আপনাদের দায়িত্ব। আমার বন্ধু ধরেই নিয়েছে যে বিরোধী দল বলতে শুধু আওয়ামী লীগ কি বুঝায় না না, আমি মোটেও ধরে নেই, ওনার তো সংসদে না না নির্দিষ্ট, আমি মোটেই বুঝাই না। আমি বলছি
যে কি বিরোধী দল মানে আমি বলছেন না উনি হয়তো বলছেন মনে করছেন আওয়ামী লীগ হয়তো বিরোধী না আমি তা মনে করি না আমি যেটা মনে করি সেটা হচ্ছে বিরোধী দল কিংবা আওয়ামী লীগ পার্লামেন্টারি সংসদীয় দল থেকে অভিযোগ থাকতেই পারে আমাদের বিরুদ্ধে যে আমরা তাদেরকে হয়তো কথা বলতে দিচ্ছি না বিভিন্ন ইয়ে থাকতে পারে ভালো কথা যদি থাকে এই কথাগুলো তো আমাদের সুনির্দিষ্টভাবে বলতে হবে আচ্ছা আমি একটু ছোট ভাবে বলবো আমি একটু শেষ আমাদের তো ভুল হয়েছে বিরোধী দল অবশ্যই আওয়ামী লীগ সংসদে অন্যরা হয়তো না প্রথম না অন্যরা হয়তো গ্রুপ এই কারেকশনটা দরকার ছিল বিরোধী দল বলতে অবশ্যই আওয়ামী লীগ আমাদের কার্যপ্রণালী বিধিতে আওয়ামী লীগ গুলিও কিছু নাই গ্রুপ গুলিও কিছু নাই সরকারের বাইরে যারা আছে সবাইকে বিরোধী দল হিসেবে সম্বোধন করা আছে এটা কার্যপ্রণালী বিধি আছে দুই নম্বরে স্পষ্টভাবে কিন্তু যদি দশ জনের উপরে হয় তাহলে সে গ্রুপ হবে না ওটা ওটা আছে ওটাও নাই ওটা 1973 সালে না 1956 সালে 1956 কনস্টিটিউশনের আন্ডারে এই ধরনের একটা প্রথা ছিল এনিওয়ে আমি সরি আমি ভুল বলছি 1935 অ্যাক্টের আন্ডারে 1954 সালে এই প্রথাটা ছিল এখন আপনি ইয়ে বিরোধী দলের অভিযোগ থাকতে পারে এই অভিযোগ যদি থাকে আমাকে সুনির্দিষ্টভাবে এই অভিযোগটা দিতে হবে যে কি আমি এই সময়টুকু পেলাম না কথা বলা হচ্ছে কার্যপ্রণালী বিধি অনুযায়ী চলতে হবে তা আমি চাইলে কার্যপ্রণালী বিধি অনুযায়ী আমি বলি চাইলে যে কোয়েশ্চেন আওয়ার শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সবাই দাঁড়িয়ে যান কি আমার পয়েন্ট অফ অর্ডার আছে কার্যপ্রণালী বিধির 301 ধারায় একটু পড়ে দেখেন তো পয়েন্ট অফ অর্ডারে কি লেখা আছে কিন্তু পয়েন্ট অফ অর্ডারে আপনি এটা তো নিশ্চয়ই দেখেন যেটা হলো যখন ভারতের প্রধানমন্ত্রী যখন সংসদে বক্তব্য রাখেন বা ব্রিটিশ পার্লামেন্টে যখন ব্রিটিশ প্রধানমন্ত্রী বক্তব্য রাখেন তাদের বক্তব্য রাখার সময় কি বিরোধী দল কি তার নিজের দল থেকে নিজের দলের সদস্য তারা যখন আওয়াজ তোলেন তখন প্রধানমন্ত্রী বসে পড়েন এর অর্থ হলো আচ্ছা আপনি বলেন তারপরে আমি অর্থটা আমি পরে বলবো আমি আমি যে কথাটা বলছি এই যে পয়েন্ট অফ অর্ডার করে দাঁড়িয়ে যান পয়েন্ট অফ অর্ডারটা কি ইংরেজির অর্থটা কি এটা একটা বৈধতার প্রশ্ন তার মানে হচ্ছে বর্তমানে সংসদ পরিচালনার ক্ষেত্রে কোন সংবিধান বিরোধী কিংবা কার্যপ্রণালী বিধি বহির্ভূত কোন কার্যক্রম চলছে যেটা স্পিকার সাহেবের দৃষ্টি আকর্ষণ করানোর জন্য পয়েন্ট অফ অর্ডার অথচ এই পয়েন্ট অফ অর্ডার বলে যদি এখন রাফিফ সাহেব দাঁড়িয়ে সিরাজগঞ্জে আওয়ামী লীগের কোন একটা ইস্যু নিয়ে যদি দাঁড়িয়ে যান গুরুত্বপূর্ণ মনে করে দাঁড়িয়ে যান এখন সেখানে স্পিকার সাহেব মাইক বন্ধ করবেন কি করবেন না তার জবাবটা আপনি দেন এখানে আমি যেটা বলতে চাই সেটা হলো এই বর্তমান সংসদে আসেন যারা ক্ষমতায় আছেন তারা তাদের সংখ্যা এত বেশি তার তুলনায় বিরোধী দলে যারা আছেন তাদের সংখ্যা অত্যন্ত কম সংসদে যদি বিরোধী দলকে বেশি কথা বলতে দেওয়া হতো কারণ সরকারি দলে তো কথা বলার সীমাবদ্ধতা আছে সকলকে প্রায় একই কথা বলতে হবে ভিন্নভাবে কথা বলার কোনো অবকাশ বা সুযোগ সেখানে নাই তাহলে যদি বিরোধী দলকে কথা বেশি বলতে দেওয়া হতো তাহলে কেমন হতো ধরেন আওয়ামী লীগ বয়কট করলো আমি 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 শেষ করছি আওয়ামী লীগ বয়কট করলো প্রায় 5-5 জন সম্মানীয় সংসদ সদস্য নাই আমরা 12-14 জন ছিলাম আমাদেরকে আপনারা বলেন 3 মিনিটে বেশি বলতে পারবেন না তা আপনি উপস্থিত ছিলেন কেন সেদিন যদি আমাদেরকে 20 মিনিটে বলতে দেওয়া হতো কি মহাভারত অশুদ্ধ হতো এই যে আমাদের দৃষ্টিভঙ্গির অভাব এই যে সহনশীলতার অভাব আবার দেখেন স্পিকার সাহেবকে যদি আমরা ক্ষমতাসীন দলের না করে যদি বিরোধী দলের করতাম তাহলে কেমন হতো মানে কার্যকর করার জন্য ডেপুটি স্পিকার কেমন হতো তাহলে আমার কথাটা হলো যে আওয়ামী লীগও নাই আমরা হাতে গোনা কিছু সংখ্যক লোক আছি আমাদেরকেও আপনারা কথা বলতে দিলেন আমাদের কথা বেশি বলতে দিলেন যে আপনাদের বিরুদ্ধে বলতাম এমন তো কোনো নাই আমাদের ভালো মেজাজের লোকজন ওখানে ছিলাম কিন্তু আমাদের কাপড় পুচু ছিলেন সেদিন আমাদেরকে দুবার ওয়ার্নিং দেওয়া হলো আমি ভাবলাম আচ্ছা আওয়ামী লীগের সময়টা আমাকে দিতে পারতো আওয়ামী লীগের সময়টা সরকারি দলে নিয়ে গেল না নিলে কি হতো কোন দিনের কথা ওই বাজেট বক্তৃতা দিয়ে হলো
তো এইগুলো হয় কি আমাদের অভিযোগ স্পিকার সম্পর্কিত থাকেন, তিনি বাঁ দিকে তাকান না, তিনি ডান দিকে তাকান। ডান দিকে কে বসেন? সংসদ দলের নেতা বসেন। আমার কথাটা হলো যে স্পিকার এখানে পয়েন্ট অফ অর্ডারের কথা বলতে যেতেই হবে, এমন করলে বাধ্যবাধকতা না। এই বিষয়ে আপনি যেটা বহুতর প্রশ্ন করলেন, এটা ওই গুরুত্বপূর্ণ কিনা, একটা ইয়ে শেষ হওয়ার পরে কখন পয়েন্ট অফ অর্ডার, কিন্তু যদি উনি গুরুত্বপূর্ণ কোনো বিষয় মনে করতেন মাঝে মাঝে দিতেন, মাঝে মাঝে দিতেন না। কেন আমাদের আমাদের শিখছি থেকে থেকে আমাদের সংসদীয় অভিজ্ঞতা অত্যন্ত সীমিত, সীমিত অবস্থায় আমরা কিছু বেআইনি কথা বলি, কিছু মানে সংসদের প্র্যাকটিসের বাইরে কথা বলি, করতে 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 যেমন আমরা মার পিট এটা তেসরা নভেম্বর, সতেরো নভেম্বর, পনেরোই আগস্ট করে করে এখন একটা নির্বাচিত সরকারের পর্যায়ে এসেছি। এইভাবে যদি আমরা আরো একটু সহনশীলতার পরিচয় দিতাম, হোক না দুই দল অসংগত কথা বলছে, যুক্তিহীন কথা বলছে, এমন ভাষায় কথা বলছে যা সংসদের ভাষা না। এই যে সংসদের ভাষা কোনটা না কোনটা, এর সঙ্গে আমাদের মধ্যে মতবিরোধ আছে। দুঃখ প্রকাশ করা ক্ষমা প্রার্থনা নয়, এই দুঃখ প্রকাশ করবো না ক্ষমা প্রার্থনা করবো, এই জন্য একটা সংসদে চলে গেল, নিশ্চয়ই আপনি সেটা জানেন। সেটার জন্য কি আপনি দুঃখ হয় নাই? যদি আমি দুঃখ প্রকাশ করতে পারি তাহলে ক্ষমা প্রার্থনা করতে পারি না, পারি না কেন? আর দুঃখ প্রকাশ করাটা ক্ষমা প্রার্থনাটা হবে না কেন? তার কারণ হলো কারো পায়ে ধরে মাপ পেতে হবে, সংসদে তো এমন কোনো কন্ট্রোভার্সাল ঘটে নাই, কে মুসলমান কে মুসলমান না, এই নিয়ে তো তর্ক হয়েছিল। তাহলে আমার প্রশ্ন হলো আমাদের একটু আমাদের উপরে এখন যারা সংসদে আছে, এর আগে যারা সংসদে আছে, নব্বইয়ের পর থেকে যারা সংসদ, কিন্তু দায় দায়িত্ব একটু বেশি পড়ে গেছে। এই দায় দায়িত্বটা পালন করতে পারলে ভালো হতো, পালন করতে না পারলে এগুলো চলবে, এমন নাকি থেকে থাকবে। আবার নতুন আবার সংসদ হবে 2006 সালে, আবার সেখানে নতুন লোক আসবে, নতুনভাবে কথা বলবে, কিন্তু ক্রমান্বয়ে যেমন ধরেন এবার আমাদের একজন সংসদ সদস্য মারা গেলেন সরকারি দলের সঙ্গে, আমরা দুজন থেকে তার পক্ষে ভালো বক্তব্য রাখলাম, বকাবকি করলাম না, আমরা তো এগিয়ে যাচ্ছি। আমরা কিন্তু হয়তো আমাদের কাছে লোকে আরো বেশি আশা করছে, সেটা ভিন্ন কথা। আমাদের এই যে কমিটিগুলি, এই কমিটির কাছ থেকে আরো লোকে বেশি চাচ্ছে, জবাবদিহিতা চাচ্ছে, কিন্তু কমিটিগুলো হচ্ছে তো। এই যে মন্ত্রীর জায়গায় একজন সদস্য আসছে এবং মন্ত্রী সেখানে সদস্য থাকছেন, এই যে আপনি বললেন সে না থাকলে ভালো হতো, হয়তো আর কে বললেন আগামীতে সেটা হবে না, হয়তো আগামীতে সেটা হবে, কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি তো। আমরা গতবার দুই দলকে দেওয়া হয়নি, এবার আপনি একটা দিয়ে দেখছেন, পরবর্তীকালে 2006 সালে চারজন আসত, এইভাবে 2003 সালে দেখা যেত। আপনারা উদার হচ্ছেন না কেন, যেটা উনি বলছেন মানে দেখাচ্ছেন না, ক্রমান্বয়ে ক্রমান্বয়ে যেত, এবং আমাদের দায়িত্ব বেশি। এই দায়িত্ব যদি আমরা ব্রিটেন পার্লামেন্ট হতাম, এই দায়িত্ব আমার উপরে কম পড়তো, আপনার উপরে কম পড়তো, তাই না? 2006 সালের উপরে কম পড়তো, কনজারভেটিভ উপরে কম পড়তো, কিন্তু আমরা যেহেতু একটা নতুন গণতান্ত্রিক ব্যবস্থাকে কার্যকর করার চেষ্টা করছি, ক্রেডিবল করার চেষ্টা করছি, আমি শেষ করে এই একটা বাক্য, জনগণের কাছে জনগণকে বোঝাতে হবে যে এই ব্যবস্থা দ্বারাও তোমার জবাবদিহিতা হয়, তোমার ব্যবস্থা তোমার যে সমস্যাগুলি তার সমাধান হয়। কারণ আপনি বলেছেন যে আমি যানবাহনের নিরাপত্তা চাই, শুধু নির্বাচিত সরকার চাই না, আমি বলতে চাই আমি নির্বাচিত সরকার দ্বারাই প্রমাণ করতে চাই, প্রমাণ নয় যে নির্বাচিত সরকারও আপনার যানবাহনের নিরাপত্তা দিতে পারে। তাই এখন আমাকে যদি বলেন, প্রশ্ন করেছেন যে কি আমরা আরো উদার হই না কেন, উদার হন না কেন? আবার আরেকটি কথা উনি বলছিলেন যে সরকার সবসময় নিয়ে নেবার মানসিকতা থাকে, আমরাই খাবো একা, একা খাবো না, মানে আপনারাই রাস্তাঘাট পুল ব্রিজ কালভার্ট নিয়ে যাবেন। আমি এই সরকারকে বলছি না, আগে সরকার তাই করেছে, এবং আমি সে আগে সরকারে ছিলাম, এবং কি ধরনের কথাবার্তা হয়েছে আমি জানি, কিন্তু আমার কথা হলো পরিবর্তন হয়েছে। আপনি জানলে তো হবে না, দেশবাসীকে একটু স্মরণ করিয়ে দিতে হবে, সেজন্য বললাম আমি বলি না, সংসদে বসে উদারতার প্রশ্ন তুলছেন, সংসদে বসে প্রাক্তন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর অবস্থায় ওদিক থেকে আমরা বক্তৃতা দেই, বলছে ও তুমি এখনো জেলের ভাত খাও নাই, দাঁড়াও তোমাকে জেলের ভাত খাওয়াবো, ও তুমি এখনো আছো তোমার ঠ্যাং ভেঙে দেবো, প্রধানমন্ত্রী না আমার আমার আমাকে বলা হয়েছে, আমি অভিযোগ করলাম যে আমার ফ্যাক্টরিতে 10 লক্ষ টাকা চাঁদা বসিয়েছেন টঙ্গিতে, ও টঙ্গিতে
হ্যাঁ সরকারি দলের এমপি সাহেব উল্টা বলতে বললে পঞ্চাশ লক্ষ টাকা বাসে টানা বসানো দরকার। আমরা তো এই ধরনের না এই ধরনের অবস্থা দেশে এসছি, দেশে এসছি সেখানে আসামি আসছি। আমরাও আপনি যে সুন্দরভাবে কথাগুলো বললাম, আমরাও ধাপে ধাপে এগিয়ে এসেছি, তার চেয়ে উন্নত ব্যবস্থা আমার প্রধানমন্ত্রীর মুখ দিয়ে কোনোদিন এই এই কথা শুনবেন না, কিন্তু শুনবেন না। এক মিনিট বলছি, উদারতা উদারতা তো ওয়ান ওয়ে স্ট্রিট, না ইটস এ টু ওয়ে স্ট্রিট, আপনাকে ইন্টারঅ্যাকশন করতে হবে। আপনি যদি দেখেন আমাকে, আমি তাহলে আমি সরকারি দল ভোট ব্লক হয়ে গেছে তাহলে তো কেন, কেননা যেহেতু আগে করা হয় নাই তাহলে আমিও করবো না, তা তো বলি নাই। আমি বলছি একভাবে গিয়েছি তো কোথায়, যে যেখানে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছেন, আমরা তো এই ধরনের কথা কোনোদিন আমার প্রধানমন্ত্রীর মুখ দিয়ে কোনোদিন শুনবেন না। বরঞ্চ উল্টোটা, বিরোধী দলের নেতা দাঁড়িয়ে বললেন যে ওনার গাড়ি পুরানো ভালো গাড়ি প্রয়োজন, ওনার বাড়ি নাই ওনার বাড়ি প্রয়োজন, ওনার লাল টেলিফোনের প্রয়োজন সেটাও উনি দাবি করলেন, মানে এটা সব ডেপুটি 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 লিডার জিজ্ঞাসা করলেন না লাল টেলিফোন করবেন কি, আমার কথাটা হচ্ছে যদি সংসদে দাঁড়িয়ে এইভাবে জিনিসগুলো কথা উত্থাপন করা হয় তখন ঠিক একইভাবে আমাদের জবাব আসবে। এখন সংসদের কমিটি হবে, দু বছর ধরে আমরা বসে রইলাম, নাম দিবেন না। আর বাবা আপনারা চেয়ারম্যান কারে করবেন তার নাম দেন, এটা তো নাম দিলেন। আপনার কাছে আমার একটা প্রশ্ন, তাহলে আপনি আওয়ামী লীগের আলাপ করছেন, আমার কথা আলাপ না, কেন আলাপ কেন আলাপ করবো না, আমরা যারা সংসদে আছি তাদের কথা আলোচনা হবে না, নিশ্চয়ই আলাপ হবে। যেহেতু আমি বলছি যে আমি কার্যপ্রণালী বিধিতে বিরোধী দল বলে সংজ্ঞা যেটা আছে সেটা ধরেই কিন্তু আমি কথা বলছি। আমি এখানে আনোয়ার হোসেন মঞ্জু, আর বিশেষ করে আপনার সঙ্গে তো কথা প্রয়োজন নেই, আপনি আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ছিলেন, আপনি তো মোটামুটি একই ঘরানার লোক। আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ছিলেন এখানে সঠিক নয়, তার কারণ হলো ওই সরকারকে তৎকালীন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ সরকার বলতেন, যেমন কিনা বর্তমান সরকার প্রধান এটাকে চার দলীয় সরকার বলেন। অর্থাৎ আমরা আওয়ামী লীগের ছিলাম না, আপনার প্রশ্ন, আপনি বলছিলেন সুশাসনের আলোচনায় যে জন্য দরকার আইনের শাসন প্রতিষ্ঠা, জনগণের নিরাপত্তা, কর্মসংস্থান, জীবন মান উন্নয়ন, আপনারা এখন সরকারে আছেন এই জিনিসগুলো কি আছে কি নেই? এটা তো আপনি প্রশ্ন করলেন, আমরা যখন আইন পড়ছিলাম তখন আমাকে একজন বলল যে ক্রস এক্সাম সাক্ষীকে যখন ক্রস এক্সামিন করা হয় তো তখন প্রশ্ন করা যে ভাই তুমি ডাকাতি কবে বন্ধ করেছ, উত্তরটা কি হবে? যদি বন্ধ করি নাই তো তাহলেও বিপদ, আর যদি এখনো চালু রেখেছে তাও বিপদ। তো এই জীবনের মধ্যে এই যে আছে কিনা যে প্রশ্নটা আপনি করলেন, আমি তো মনে করি যে কি যানমালের নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য যা যা করা প্রয়োজন, বাহিনী নামানো সহ সব কিছু যা যা করা প্রয়োজন আমরা সর্বপ্রকার প্রচেষ্টায় লিপ্ত আছে, পারফেকশন অ্যাচিভ করেছে এই কথাটাই বলতে পারবো না। স্বামী স্ত্রীর বিভেদ আমরা নিয়ন্ত্রণে নিয়ে এসেছি এই কথাও বলতে পারবো না, জমি জমার মামলায় মাথা ফেটে কারো খুন করা হয়েছে সেটাও বন্ধ করতে পেরেছি সেই ইয়েটার গ্যারান্টিও দিতে পারবো না, কিন্তু আমরা চেষ্টা করছি যাতে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায় এবং মানুষের যানমাল নিরাপত্তা নিশ্চিত করা যায়। আর এই ব্যাপারে সরকারের সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত আমরা বদ্ধপরিকর। এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন, যে সরকার কি এইসব ক্ষেত্রে উনি যা দাবি করেন, বর্তমান সরকার সম্পর্কে যদি আপনি প্রশ্ন করে থাকেন তাহলে আমার কোনো জবাব নেই। তবে আমাদের সরকারগুলি
কি অতীতে কি বর্তমানে কি বা আগামীতে আমরা আমাদের প্রশাসনের যারা নিয়োজিত যারা স্বাভাবিকভাবে আইন শৃঙ্খলা রক্ষা করার দায় এবং দায়িত্ব আছে তাদেরকে আমরা সঠিকভাবে কাজ করতে দিচ্ছি কিনা এবং নির্বাচিত সরকার গণতান্ত্রিক সরকার দলীয় সরকারের কতটা সীমাবদ্ধতা এবং দুর্বলতা আছে তার কারণ আমাদেরকে প্রায় একটা কথা শুনতে হয় কর্মী মূল্যায়ন তো আমি অনেক সময় বলি যে আমরা জামা কাপড় যখন কিনতে যাই তখন ওটা গায়ে একটা ট্যাগ লাগানো থাকে ওটা মূল্য কত কর্মী মূল্য মূল্যায়ন করতে যে আমরা যেটা করছি সেটা হলো যে কারণে গণতন্ত্রের দুর্বলতাটা প্রকাশ পাচ্ছে সেটা হলো যে আমরা টেন্ডারবাজি করছি আমরা টেন্ডার করছি না আমরা সাপ্রেস করছি এই যে অভিযোগগুলি সরকারের বিরুদ্ধে আসে নির্বাচিত সরকারের বিরুদ্ধে আসে যে কারণে নির্বাচিত সরকার সম্পর্কে অনেকেই কখনো কখনো একটা বিচ্ছেদ ভাব পোষণ করেন বা করতে চান এই এই সরকার নির্বাচিত সরকারের দুর্বলতাগুলোকে তারা বেশি করে প্রকাশ করতে চান আমি মনে করি আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য পুলিশ বাহিনী যথেষ্ট ছিল যদি আমরা পুলিশকে নিয়ম অনুযায়ী কানুন অনুযায়ী আইন নিয়ে জানতাম এখন পুলিশ থানার ওসি হলো যে দল ক্ষমতা থাকে তার রিপ্রেজেন্টেটিভ এসপি সাহেব হলেন জেলার যিনি দায়িত্ব থাকেন সরকারি দলের নট নেসেসারি বর্তমান আগেও তাই ছিল এইভাবে করে যেহেতু আমরা তাদেরকে দলীয় সিদ্ধান্তগুলি বাস্তবায়ন করতে বাধ্য করছি তখন তারা ব্যর্থ হয়ে যাচ্ছে যখন যৌথ বাহিনী হয় তখন তারা সফল হয় কেন তারা সফল হয় তার কারণ তারা আর এই দলীয় সিদ্ধান্তের মধ্যে তাদের কার্যকলাপকে সীমাবদ্ধ রাখেন না এবং যখন রাখেন না তখন সরকারের বিপদে পড়ে যায় তার কতগুলি আইন তখন ভঙ্গ হয়ে যায় কতগুলি মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয়ে যায় আইনের শাসন সেখানে তখন আশঙ্কিত হয়ে পড়ে শঙ্কিত হয়ে পড়ে মানে কথাটা হলো আমাদেরকে ক্রমান্বয়ে এই অভ্যাস সৃষ্টি করতে হবে এবং তখন আসবে অর্থনৈতিক অবস্থা কেন আমাদেরকে কর্মী মূল্যায়ন করতে হয় কেন আমাকে আমার নিজে মূল্যায়ন করতে হয় তার কারণ হলো আমার অর্থনৈতিক অবস্থা কিন্তু এই পুলিশের ব্যাপারে যখন কথাটা বলছেন আপনি সরকারি আমলাকে নিয়ে বলি এটা মূলত এই যে একে উভয়কে আমরা অভিযুক্ত করি যে দলীয়করণ করা হচ্ছে আসলে কিন্তু এটা একেবারে টোটালি অমূলক নয় এই অভিযোগটা কিন্তু ভাষাগত কথাটা বোধহয় ঠিক না যে দলীয়করণ করে জিনিসটা হচ্ছে কি বাংলাদেশের রাজনৈতিক মেরুকরণ এই মেরুকরণটা কিন্তু মোটামুটি সমাজের প্রত্যেকটা স্তরে প্রত্যেকটা জায়গায় প্রতিষ্ঠিত হয়ে আছে সেখানে পুলিশ বিভাগও এ থেকে মুক্ত হতে পারে বলে অনুষ্ঠানের একদম শেষ প্রান্ত আপনার কাছে শেষ একটা প্রশ্ন সেটি হচ্ছে যে আমরা একটি কার্যকর সংসদ কিভাবে পেতে পারি কার্যকর সংসদ রক্ষা করতে হলে পরে সংসদকে রক্ষা করতে হবে কোন জাদু মন্ত্র দিয়ে সংসদকে কার্যকর করা যাবে না এবং এই জাদু মন্ত্র দিয়ে যে কার্যকর করার চেষ্টা করা হয় না তা না সেই সময় বিভিন্ন সময়ে দেশের সামরিক শাসন অভ্যুত্থান ঘটে তারা বলে সংসদ কার্যকর ছিল না ওখানে খুন হয়েছে ওখানে খারাপ হয়েছে আমি বলি এই সংসদকে সংসদের মাধ্যমে সংশোধন হওয়ার যে প্রক্রিয়া এই রাষ্ট্র এই দেশ এবং আমরা যারা এখন একটা আমরা এটাকে এটাকে চালু রাখি এবং যে দুর্বলতা আছে যে অসম্পূর্ণতা আছে আমাদের যে চাহিদা আছে এটা আমাদের ধৈর্য ধারণ করতে হবে ক্রমান্বয়ে এটা আমরা অর্জন করতে পারবো এবার কমিটি নিয়ে যেটা হয়েছে কি সরকারি দলে কমিটি গঠন কখনই কোনো সরকারি সকল তর্ক বিতর্ক অসন্তোষের উদ্যোগে কমিটি করতে পারে না এমনকি যখন সৈরাচার ছিল তখন যে কমিটি করা হয়েছে সেই কমিটি গঠনীয় তৎকালীন যে ছোট জগন্নাথ প্রধানমন্ত্রী তার চাকরি দেওয়ার উপক্রম হয়েছিল তাহলে আমি বলি যে আমরা ক্রমান্বয়ে এগুলোকে শুধরাবার চেষ্টা করব আমরা নিজেরাই বুঝব যে আমাদের কি করা দরকার আর যেটা আমরা বুঝবো না আমি আশা করব আগামীতে যারা আমাদের ফলে আসবেন তারা সেটা বুঝবে এবং এই আমাদের ভুল ভ্রান্তি থেকে তারা সেটা শুধরাবে মাননীয় প্রধানমন্ত্রী সংসদ বিষয়ক উপদেষ্টা আপনি কি মনে করছেন সংসদ কার্যকর সংসদ আমরা কিভাবে পেতে পারি খুব সংক্ষেপে কার্যকর সংসদ পেতে হলে আমি মনে করি যে প্রথমে সংসদকে আগামী নির্বাচনে যাওয়ার জন্য সংসদ যত তাড়াতাড়ি অকার্যকর করে নির্বাচনের প্রসেস
প্রক্রিয়াটা স্টার্ট করা যায়, এই দৃষ্টিভঙ্গি আমরা যদি প্রত্যাহার করতে না পারি, এই দৃষ্টিভঙ্গি থেকে যদি আমরা মুক্তি পেতে না পারি, এই সংসদ কার্যকরী করা খুবই দুষ্কর হবে। এখানে আমি একটু আপনাকে সাহায্য করতে চাই, সংসদকে অকার্যকর করে আগাম নির্বাচন নেওয়ার কৌশল দুই দিকের কোনো ব্যর্থ হয়েছে। হ্যাঁ তাই, অতএব এবারে যে সফল হবে না মনে করার কোনো কারণ নেই, কিন্তু এই জ্ঞান এই এই তথ্যটুকু যদি আমরা অনুধাবন করতে পারি, বুঝতে পারি এবং বুঝে নিয়ে যদি সামনের দিকে অগ্রসর হতে পারি, তাহলে নিশ্চয়ই সংসদ কার্যকর হবে। অকার্যকর হওয়ার কোনো কারণ আমি দেখি মানে অসম্পূর্ণ অসম্পূর্ণ কার্যকরিতা ক্রমান্বয়ে কার্যকর রূপ গ্রহণ করবে। ধন্যবাদ আপনাদের। প্রিয় দর্শক, আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন, অনুষ্ঠান সম্পর্কিত যে কোনো মতামত জানিয়ে আমাদের লিখতে পারেন। আমাদের লিখবার ঠিকানা পরিচালক তৃতীয় মাত্রা চ্যানেল আই দ্বিতীয় বক্স 2433 ঢাকা 1000। আমাদের ইমেইল করতে পারেন, ইমেইল অ্যাড্রেস tmatra@ccn-media.com। আমরা চাই আমাদের দেশের গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হোক, সুদৃঢ় ভিত্তির উপরে দাঁড়াক, তার জন্য দরকার সুশাসন এবং একটি কার্যকর সংসদীয় শাসন ব্যবস্থা। সেই শাসন প্রতিষ্ঠায় আপনারা দীর্ঘদিনের অভিজ্ঞ রাজনীতিক, আপনারা আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকে আলোচনায় অংশ নেবার জন্য আপনাদের দুজনকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান শেষ করছি। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকেও ধন্যবাদ। তৃতীয় মাত্রা আপনারা দেখবেন প্রতিদিন সকাল 9:45 এবং রাত 12টার চ্যানেল আই সংবাদের পর। আপনাদের সঙ্গে আবার দেখা হবে আগামীকাল এই সময়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুখে থাকুন এবং সুস্থ থাকুন।